বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সব বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু অনলাইন আড্ডার যে ব্যানার ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। এই অনলাইন আড্ডার ব্যানার ডিজাইনটি আমি কিন্তু তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমরা ডিসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই অনলাইন আড্ডার যে পিএলপি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা যদি এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন। একটি একটি করে সংখ্যা কিন্তু আমার যে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু দিয়ে দিব, তো সেখান থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ডটা কালেক্ট করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন আমার ইউটিউব ডেসক্রিপশনে। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরপরে আপনারা একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন। সেই গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে আপনারা একটি পাসওয়ার্ডের অপশন পাবেন, সেখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে যখন এখানে চলে আসবেন, এরপরে আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক, থ্রিডর অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রিডর অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, এরপরে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা এখান দিয়ে ক্লিক করে দিবেন এই পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো পিএলপি ফাইল কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলগুলো আপনারা কিন্তু এখানে খুঁজে পাবেন। তো সেই পিএলপি ফাইলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি, তো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা এটা কাস্টমাইজ করতে পারেন। তো আমরা যেহেতু নিজেরা ডিজাইন করেছি, আমরা কিন্তু ডাউনলোড করিনি, তাই আমাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইল দিয়ে কিন্তু আমরা কাস্টমাইজটি করব। তাই আমরা পিএলপি ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আমরা কিন্তু এখান থেকে ব্যাক হয়ে আসছি। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা একটি ব্যানার ডিজাইন কিন্তু করেছি যে অনলাইন আড্ডার। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা চাইলে যে ছবিগুলো আছে বা যা যা কিছু লেখাগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। যা যা কিছু আছে এগুলো চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাদের এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন দেখতে পারবেন যে কিছু কিছু কিন্তু লক করা আছে, কিছু কিছু আনলক করা আছে। সে আনলক করাগুলো বা লক করাগুলোকে আপনারা আনলক করে নেবেন। তো এখান থেকে যদি আপনারা এই জিনিসটা যদি চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করবেন এবং আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। এবং ছবি চাইলে কিন্তু আপনারা এই প্লাস চিহ্ন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা কিন্তু ছবি আনতে পারেন। তো যে কোনো ছবি আপনারা নিয়ে আসবেন ফ্রম গ্যালারির মাধ্যমে এখানে। তো এরপরে আপনারা এখান থেকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে নিচে কিন্তু আপনারা চাইলে আপনাদের নাম বা যে সঞ্চালনা করবে তার নামটা কিন্তু এখানে সুন্দর মতো আপনারা বসিয়ে দিতে পারেন। তো এই কাজগুলো হয়ে গেলে এরপরে আপনারা এই ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা এর সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে হলে এরপর সেভ টু ইমেজ, এরপর এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা কিন্তু এটাকে সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।